অতুল সাহা মার্কেটের ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির। 21 ডিসেম্বর বুধবার সকালে মানিকতলায় অতুল সাহা মার্কেটের ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক স্বর্গীয় সাধন পাণ্ডের কন্যা সমাজসেবী শ্রেয়া পাণ্ডে। তিনি জানান, রক্তদান একটি মহৎ দান, তাই এই কর্মসূচিতে আগামী দিনে স্বেচ্ছায় মানুষকে আরো এগিয়ে আসতে হবে মানুষেরই স্বার্থে। রক্তদান আমরা সবসময় করে থাকি। উত্তর কলকাতায় আমরা দেখি যে সারাক্ষণই রক্তদান হয়, এবং আমাদের নর্থ ক্যালকাটাটা ব্যবসায়িক সমিতি বলুক, পলিটিক্যাল বলুক, নর্মাল পাড়ার ছেলেরা বলুক, ক্লাব ভিত্তিক বলে রাজনৈতিকভাবে না, এখানে সমাজসেবাটা খুব বেশি ভালো করে হয়, এবং এরকম একটা কর্মসূচি না, এরকম মানে সর্বত্র কর্মসূচি প্রত্যেক দিন, মানে আগে হতো শনিবার রবিবার, এখন উইকডেজে হয়। যারা ব্যবসায়িক সমিতির লোক আছে তারা সবসময় মানুষের পাশে দাঁড়াতে চায়। এর থেকে বড় কি হবে? ওরা আমাকে, আমার বাবাকে ডাকতে আমাকে ডাকে, এবং 11 নম্বর ওয়ার্ডে আপনারা এই কিছুদিন, দুদিন আগেই আমরা হরিশাহাটে দেখলাম যে ওদের ব্যবসায়িক সমিতি একটা রক্তদান অ্যারেঞ্জ করেছে। তো যারা যারা এটা করছে তাদের আমি কুর্নিশ জানাই। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন। এই ব্যবসায়ী সমিতির সভাপতি তপন সাহা বলেন, সবাই ওয়াকি বল, রক্ত বিশেষ প্রয়োজন, এবং রক্তদান মানুষ স্বেচ্ছাই আসে। আমাদের একজন শুধু হাত, আমরা অনেক দোকানদার, দোকানদার আমরা এবার প্রথম গ্রুপ নিয়েছি, সহযোগিতা পেয়েছি। এই প্রথম তাদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এবং ইতিমধ্যেই মানুষ স্বেচ্ছায় রক্তদানের জন্য এগিয়ে এসেছেন। মানিকতলা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ।